টপকে গেল। এভাবে যে শেষ মুহূর্তে এসে হেঁচকি তুলবে আমি ভাবতে পারিনি বন্ধুরা, এত হেঁচকি এত হেঁচকি। আমি তো ভাবলাম সঙ্গে সঙ্গে টপকে গেল, আমার তো মনে হচ্ছিল বোতলের জল নিয়ে মুখে একটু ঢেলে দিই, এত হেঁচকি। দাঁড়া চোখটা মুছে দিই। ডাইনি কীরকম হেঁচকি তুলছিল ভিডিওটা করার আগে, মা গো আমি তো ভাবলাম এক্ষুনি টপকে গেল। উজ্জ্বল কণিকার ভয়ে এত ভয় পেয়ে গেছে ডাইনি, আমার মনে হলো এক্ষুনি ডাইনি টপকে গেল বোধ হয়। অত জোরে জোরে হেঁচকি তোলে, এ তো সেই শেষ মুহূর্তে এসে মানুষ যেরকম মাঝে মাঝে হেঁচকি তুলে তারপর চোখগুলো স্থির হয়ে যায়, আমার তো সেরকম মনে হচ্ছিল। মা গো মা, এই ভোর দুপুরবেলায় তবা 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 তবা, ওফ কী অবস্থা। আর একটুর জন্য টপকে যাচ্ছিল, আমি যদি মুখে জলটা না ঢালতাম ঠিক মুহূর্তে সঙ্গে সঙ্গে টপকে যাচ্ছিল। এই ডাইনি ডাইনি তুই এত সহজে টপকাবি না জানি তো, তবে ভগবান বলে ওপরে কথায় আছে তো, এত লোকের মরণ কামনা করে বেড়াচ্ছিস, এত লোকের পিণ্ডি ছটকে বেড়াচ্ছিস, কিছু না কিছু হয়ে গেলে হয়, খারাপ হবে না, টপকাবি না। ও বাবা তুই টপকালে কী হবে গো, তুই টপকালে যে কণিকা উজ্জ্বল এত টাকা পয়সা খরচ করছে, এত মানুষ শেষ দেখবে বলে বসে আছে, মানে সত্যের জয় দেখবে বলে বসে আছে, সব যে বালি চাপা পড়ে যাবে। তাই কখনো হয়, ভগবান আছে না, ভগবানের উপর আমাদের সাধারণ মানুষের প্রচুর বিশ্বাস আছে, ভগবান সেটা হতেই দেবে না। এবার ডাইনি আসি আর একটা কথায়, ডাইনি কি বলছিল গো, ও মা গো উজ্জ্বলের মাকে নিয়ে বলছে যে উজ্জ্বলের মা নাকি কণিকা রান্না বান্না করে কণিকাকে খাওয়ায়। আমি বলেছি না লোকের সুখ তো সহ্য হয় না, কোনো মেয়ে সুখে আছে স্বামীর সাথে সুখে সংসার করছে, স্বামীর সুখ, স্বামীর সুখ, বুঝতে পেরেছ? সকাল 8টা থেকে রাত্রি 10টা তো বন্ধুরা বুঝতে পারছো, তখন আর কিছু করার ক্ষমতা থাকে না, খুব টায়ার্ড হয়ে পড়ে তো বন্ধুরা, বুঝে নাও ব্লগ চ্যানেল, বুঝে নাও ভালো করে। সকাল 8টা থেকে পয়েন্ট অফ নোটেড বন্ধুরা, সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত তো ভীষণ ক্লান্ত, কিছু করার ইচ্ছা থাকে না, বুঝতে পেরেছ? ওই জন্যই তো শূন্য শূন্য আজকের এই কথাটা বলছি বন্ধুরা, তোমরা বোঝো সত্যি কি বলকে যে বটে, আবার এদিকটাও ফাঁকা, মানে ভেড়ারও সব ফাঁকা, ফুস বুঝতে পারছি না কোনটা সত্যি কোনটা মিথ্যে, সব যেন গুলিয়ে যাচ্ছে গুলিয়ে যাচ্ছে। আসলে এ ডাইনি এত মিথ্যেবাদী, এর কোনটা সত্যি কোনটা মিথ্যে সব গুলিয়ে একাকার হয়ে যায়। এই ওইসব কথা ছাড়ো, আসল কথায় আসি। আসল কথা কি, আসল কথা হচ্ছে যে ডাইনির কী হিংসা, কী হিংসা ডাইনির, পুরো হিংসা হচ্ছে কণিকার প্রতি। কণিকার শাশুড়ি কণিকাকে রান্না বান্না করে খাওয়ায়, কণিকার মেয়েকে দেখাশোনা করে, ভাবতে পারো শাশুড়ি মায়ের হাতে রান্না খাওয়া কত ভাগ্যের ব্যাপার, ভাবতে পারছো? কত বইয়ের তো কপালেই জোটে না, বুঝতে পেরেছো? আমার শাশুড়িমা এরকম অসুস্থ মানুষ, সেও শুধু বলে তুই আমাকে একটু হাতের কাছে এনে দে, আমি একটু খুন্তিটা নাড়ি তাও তো জানবো তোকে আমি খাওয়াতে পারছি। আহারে কত মানুষ কষ্ট করে পারে না, আর যে যে শাশুড়িমারা খাওয়ান বউকে, মানে কী যে আনন্দ, আমার তো মানে পৃথিবীর সমস্ত আনন্দ একদিকে আর এই আনন্দ একদিকে, ভালোবেসে শাশুড়িমা রান্না বান্না করে খাওয়াচ্ছেন। আর এই ডাইনির চলে পুড়ে ফেটে জ্বলে ছাই হয়ে যাচ্ছে, কারণ এই ডাইনি তো জানে যে আমার শাশুড়িমার সঙ্গে আমার সম্পর্কটা আদায় কাঁচকলায়, পুরোনো ভিডিওগুলো দেখবে সব বুঝতে পারবে, কেচ্ছা কেলেঙ্কারি পুরো মিক্সড ভর্তা হয়ে গেছে, বুঝতে পেরেছো? একবারে শাশুড়ির নামে কী নিন্দে কী নিন্দে কী নিন্দে, মানে এ ও ডাইনি শাশুড়ির থেকে নোংরা শাশুড়ি নাকি আর পৃথিবীতে নেই, শাশুড়ি একদিকে ডাইনি একদিকে, ডাইনি শাশুড়ি নাকি একদম বাজে, মানে সবসময় ওকে খোঁটা দিতে থাকে, ওর রান্না নাকি ডাইনি শাশুড়ি পছন্দ হয় না, ও নাকি বিরক্ত হয়ে রান্না বান্না করা ছেড়ে দিয়েছে, ওর দরকার নেই মানে ছেড়ে দিয়েছে যে তোমাদের রান্না তোমরা গেলো গা আমি পারবো না বলে নিজে আলাদা হয়ে থাকে বরকে নিয়ে, ভাবতে পারছো? আর কেমন ফেরু দেখো, বইয়ে তোমরা তো দাঁড় দেখতেই পারো, এরকম করে এদিকে এক চট বস, বসলে পুষছে, কান ধরে তুললে উঠছে, কানটা ধরে বসালে বসছে, কানটা ধরে উঠলে উঠছে, সবই জানো তোমরা পৌরসত্ব পুরুষত্ব, বুঝতে পেরেছো? ওই দিককার অনেকেরই আবার পৌরসত্ব পুরুষত্বটা না একটু কি আর বলবো। তো যাই হোক আসল কথা এটাই যে এই ডাইনির এত ফেটে যে কণিকার খুশি দেখে ডাইনি, তার মানে ডাইনি ভালো করে বুঝে, ডাইনি কিন্তু মন জানে যে কণিকার শাশুড়ি কণিকাকে কতটা ভালোবাসে, বৌমাকে রেঁধে বেড়ে খাওয়ায়, মেয়েটার এত যত্ন করে, ভাবতে পারো নাতি নাতনি ঠাকুমায়ের যত্ন আত্মি ভালোবাসা পাচ্ছে। এই তো তোমরা দেখো না ওই দিককারের কিছু আছে, খা মা চু তারা কি বলে বলো তো, আমার বাবা মা থাকে, আমার সন্তান মানে আমার সন্তান আমার এ দাদু ঠাকুমা প্লাস হচ্ছে আবার দাদু দিদা, ডবল ডবল ভালোবাসা পাচ্ছে, ভাবতে পারো? এখনকার দিনে আমরা মামা, তখনকার দিনে মামা বাড়ি যাওয়ার জন্য ছটপট করতাম, আর আমার দাদু তো কবে মারা গেছেন, মামা বাড়ির দাদু, আমি তো সেভাবে অত আদর ভালোবাসাটাই পাইনি, দাদুর ভালোবাসা কী? আর সেই জায়গায় আমাদের ছেলেমেয়েরা এত ভালোবাসা পাচ্ছে, মানে জাস্ট এক একটা খামাচুনা জাস্ট সহ্য হয় না, বলি না ওদের ওই দিককারের ওরা সব না পাওয়া, আর কারুর পাওয়াটা দেখলে না, কারুর স্বামী ভাগ্য দেখলে, কারুর শ্বশুর শাশুড়ি ভাগ্য দেখলে, কারুর বাবা মা কোনো মেয়ে বাবা মাকে এনে, মানে কী বলবো, বাবা মায়ের ভালোবাসা পাচ্ছি আনন্দ পাচ্ছি প্লাস শ্বশুর শাশুড়ি, ভাবা যায় কোনো মেয়ে পারে চেষ্টা করলেও শ্বশুর বাড়িতে বাবা মায়ের সাথে ভালোবেসে? ও মা গো মা, এই যাইনি আমাকে নিয়ে যেখানে ভিডিও করে না, বুড়ো মশ বুড়ো মশ বলে
সেখানে এসে ডাইনি আবার কমেন্ট করে, আমি তো জানি ডাইনি পুরো জলে, ডাইনির পুরো ফাটে। ডাইনি আবার বলে না, আমার ডাইনি একটা ভিডিওতে বলেছে আমার বাবা মায়ের জন্য ভীষণ ইচ্ছা করে করতে, আমার বাবা মামাকে খুব কষ্ট করে মানুষ করেছে কিন্তু আমি কিচ্ছু করতে পারি না। তাহলে ভাবো এই ডাইনি কতটা আত্মসুখী, এ শুধু শ্বশুর শাশুড়ি বলেও নয়, এর বাম্মায়ের কিচ্ছু নেই, অথচ এর বাম্মাকেও একটা পয়সা কিছু দেয় না। না কোনোদিন দেখেছো বাম্মায়ের জন্য এই যে এত ইনকাম করছে, লোকের পিন্ডি চটকে লোকের চরিত্র বিক্রি করে এই যে এত ইনকাম করছে, একটা টাকা বাবা মায়ের জন্য কখনো দেখেছো? কোনো ভালো গিফট আনছে, কোনো ভালো জিনিস আনছে, নিজের জন্য ডবল ডবল, সমস্ত একটা ঘরে ডবল ডবল জিনিস। কোন বাড়িতে থাকে গো এক ছেলের বউ ডবল ডবল? কার বাড়িতে থাকে তোমরা বলো, কার বাড়িতে থাকে? প্রয়োজন না পড়লে হ্যাঁ অবশ্যই থাকে, আমি কেন মিথ্যা কথা বলবো, আমার আছে, দুটো ফ্রিজ আছে, দূর নিচে আছে, ওপরে আছে, সব জায়গায় আছে ডবল ডবল, দরকার পড়লে মানুষ রাখবে। কিন্তু যেখানে একজন বলছে আমি ভীষণ হিসেবি, যাকে চাল রান্না করতে গেলে, ভাত রান্না করতে গেলে আগের দিন রাত্রে চাল ভিজিয়ে রাখতে হচ্ছে, কেন? গ্যাস খরচার জন্য। তাহলে সেখানে হিসেবি কথাটা আছে, যখন এতটা হিসেবি, গ্যাস ভাতকে এক ফুট করে আবার বন্ধ করে দিচ্ছে, আবার এক ফুট করছে, এগুলো কারা করে যারা সংসারে হিসেব করে চলে? আমি বলছি না হিসেব করে চলা খারাপ, ভীষণ ভালো, তাল মিলিয়ে চলতে হবে, হিসেব করে চলতে হবে, কিন্তু যে এত হিসেব করে চলে তার বাড়িতে ইলেকট্রিক, আজকালকার ইলেকট্রিক ইউনিট কত করে তোমরা সবাই জানো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইউনিট সব থেকে বেশি, মানে ইলেকট্রিক ইউনিট সব থেকে বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুটো ফ্রিজ, ইভেন হাই কোয়ালিটির, মানে কিন্তু ভালো রকম ইলেকট্রিক টানে, তো সেই রকম ধরনের ফ্রিজ দু ওপরেও আছে, নিচেও আছে, কী দরকার ছিল? কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না, একটা মিনি ফ্রিজ কিনলেও হয়, কোনো অসুবিধা নেই। আমার বাড়িতেও তো চিকেন মাটন এইসব আনার জন্য একটা মিনি ফ্রিজ আছে, এমনি নর্মালি নিরামিষের জন্য আছে, আর একটা শুধু আমিষ তরকারি, আর একটা আমিষ তরকারি ঠাকুরের ফুল থাকে, যেখানে শুধু নিরামিষ তরকারি থাকে আর ঠাকুরের ফুল, সেই জায়গায় পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন কিচ্ছু রাখা যায় না, এটা আমার ঠাকুরের নিয়ম, যেটা মানতেই হবে, কিছু করার নেই। অতএব প্রত্যেকে রোজগার দেখে তাকে তার সংসার চালাতে হবে, কার যেমন আছে, আমাকে আমার রোজগার দেখে, আমাকে বেশি বাড়ালে চলবে হবে না, আমাকে আবার আমার রোজগার দেখে আমাকে কাজ করতে হবে। তাহলে যে ডাইনি এত হিসেবই দেখায় তার ঘরে দুটো ফ্রিজ, এটা ভাবা যায়? কিন্তু ও আবার অন্যের কিছু ভালো দেখলে চলে, কণিকার দেখলে ফাটে। চিন্তা করো, নিজে তো জীবনে শ্বশুর শাশুড়িকে সুখ দিতে পারলো না, মুখের গোড়ায় খাবার দিতে পারলো না, কণিকা তখন সবাইকে সুখে রাখছে, সবাই আজ খুশি। ওই যে বলে না কোনো মানুষের কপালে সুখ সহ্য হয় না, যার জন্য উজ্জ্বলের বাবাকে, মানে যেসুকে ভগবান তাড়াতাড়ি নিয়ে নিলেন, হয় অনেক ফ্যামিলিতে হয়, অনেক মানুষ সুখ দেখতে পারে, মানে অনেক মানুষ পুরো সুখটা দেখে যেতে পারেন না বা ভোগ করে যেতে পারেন না, এগুলো যে তার কপাল ভগবানের সবই লীলা। তো যাই হোক, তো সেখানেও কী করে দিল, কণিকাকে দায়ী করে দিল যে কণিকার জন্য নাকি জেঠু মারা গেছেন, ভাবতে পারা যায়? অথচ ওই ডাইনি দিনের পর দিন চোখ দিয়ে দিয়ে কণিকা হাঁড়ি করে ভাত বসাতো প্রত্যেক দিন, হব্বিষ্য, দেখো সেই কণিকাকে কিছুদিন পর হব্বিষ্য খেতে হলো। একে বলে ডাইনি কুপায়া অপয়ার নজর, বুঝতে পেরেছো? এই সব এইরকম ধরনের মহিলাদের না কোনো ভালো কাজে নেয় না, কোনো ভালোভাবে ডাকে না। অনেক পৃথিবীতে মানুষ আছে তাদের না গোল আলো করে না, সন্তান এখনও আসেনি, কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি না সেই সব মেয়েদের না মাথায় করে রাখে, কেন জানো? তাদের ব্যবহার, তাদের কথাবার্তা, তাদের অন্য বাচ্চাদের দেখলে তাদের ভালো এইগুলোর প্রতি, যাদের বাচ্চা হয়নি আমার তো ওরা নিজের বাচ্চাকে গলে তুলে দিয়ে না ও আদর করুক, ও শান্তিটা পাক, একটু আনন্দ হোক, কিন্তু এই ডাইনিকে দেখলে না মনে হয় ছিন, যদি কোনো বাচ্চার দিকে তাকিয়ে রাখে না মনে হয় চোখটা উবড়েনি, কেন বলো তো? সম্মানস্ত সমান হয় না, না এই ডাইনি যেরকম মানুষের কোল খালি করার অভিশাপ দেয়, এ কিনা আবার সন্তান নেবার জন্য এত কিছু করে বেড়াচ্ছে। ও পুরোনা বলে তো একটা ব্যাপার আছে, ভগবান বলে তো একটা কথা আছে না, দিনের পর দিন আমার মনে হয় একে নিয়ে যদি পাবলিক, আজকে এই যে কণিকা উজ্জ্বল এগিয়ে যাচ্ছে না একটা বড় স্টেপ নিতে গিয়ে, পাবলিকের হাতে ছেড়ে দিলে না একে মনে হয় চিঁড়ে খেয়ে নেবে। নারীরা, মহিলারা না যারা সত্যিকারের মা হতে পারেনি, এই মহিলাকে দেখলে না, এই ডাইনিটাকে না বোধ হয় ছিঁড়ে খেয়ে নেবে প্রত্যেক মানুষ, যারা সত্যিকারের মহিলা। এর পাপ, এই যে কি নোংরামি করে বেড়াচ্ছে সেগুলো যদি প্রত্যেকটা মানুষকে বলা হয় না, একে পাবলিকই এর গণ ধোলাই দিয়ে না এর পাবলিকই এর আসল মুখোশটা খুলে দেবে, বুঝতে পেরেছো? এই ডাইনির বাড়ির চারপাশের লোকেরা না ওর মুখের দিকে পর্যন্ত কেউ তাকায় না, সেটা তো তোমরা প্রত্যেক ভিডিওতে দেখো। এই শাশুড়ি মার সঙ্গে কিসের কীরকম সম্পর্ক সেটাও তোমাদের দেখতে বাকি নেই, দেখলে না? একটা সন্তান তুল্য ভাগনা, সে একটা বাইরে পড়তে যা মানে চাকরি করতে যাচ্ছে, সেখানে পর্যন্ত মরা কান্না জুড়ে তাকে পাস করে দিল, কত একটা অপয়া, কতটা অলক্ষী, কোলের সন্তানের মতো ভাগ নাকি ছেলের মতো, তো মামা মামি সম্পর্কে তার মানে কি আমাদের ছেলেদের মতো সম্পর্কে হবে? তাহলে সেই অবস্থায় দাঁড়িয়ে সেই ছেলেটা পর্যন্ত মরণ কামনা করে দিল, তাকে পাস্ট অতীত বানিয়ে দিল, ছিল কেউ বলতে পারে? এই ডাইনিটা বলতে পারে, এর চোখ, সিরিয়াসলি এর চোখ হচ্ছে ধ্বংস করে দেওয়ার মতো চোখ, বুঝতে পারলে? তবে বন্ধুরা কী বলো তো, ডাইনিকে ধ্বংস করার জন্য কে থাকে বলো তো? ভগবান থাকে। তোমাদের প্রত্যেককে বলছি বিশ্বাস রাখো ভগবানের ওপর, কারণ সত্যের সব সময় জয় হয়, একটু দেরি হয়, সত্যের জয় হতে একটু দেরি হয়, কিন্তু আখেরে সবুরে মেওয়াই ফলে, বুঝতে পেরেছো? তোমরা শুধু ওয়েট করো, তোমরা দেখতে থাকো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, তারা।